Hello everyone, a warm welcome to my channel. আমি সঙ্গীতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা। যদি আমার চ্যানেলটি আপনি প্রথমবার দেখছেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতেও একটা ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশনস আপনি সাথে সাথে পেয়ে যান। আজ আমি নিয়ে এসেছি আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি মাছ, পার্শে মাছের একটা রেসিপি নিয়ে। পার্শে মাছের সর্ষের ঝাল, এই রান্নাটা করতে কি কি লাগছে চট করে ইনগ্রিডিয়েন্ট লিস্টে একবার চোখ বুলিয়ে নিন। প্রথমেই একটা বাটিতে 2 টেবিল চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত। অল্প একটু উষ্ণ গরম জলে এই সমস্ত কিছুকে ভিজিয়ে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। সর্ষের সাথে পোস্ত মিশিয়ে রান্না করলে যেরকম রান্নার স্বাদ বাড়ে, তেমনই সর্ষে খেতেও কিন্তু তিতকুটে লাগে না। এইবার একে একে পার্শে মাছগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে 6টা বড় সাইজের পার্শে মাছ নিয়েছি। এইবার পার্শে মাছের গায়ে হলুদের পালা একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছি। এইবার ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে পর্যাপ্ত সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম হলে একে একে মাছগুলোকে 2 পিট লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো সুন্দর 2 পিঠি লালচে করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে এবার সেকেন্ড ব্যাচে বাকি মাছগুলোকেও ভেজে তুলে নিতে হবে। মাছ ভাজা এখন হয়ে গেছে। এইবার ভিজিয়ে রাখা সর্ষে পোস্তগুলোকে একটা চায়ের ছাঁকনির সাহায্যে বাড়তি জলটাকে ছেঁকে নিতে হবে। এবার মিক্সিং বোলে সর্ষে পোস্তটাকে নিয়ে নেব এবং সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু জল। অনেক সময় সর্ষে খুব তেতো লাগে খেতে, তাই সর্ষের সাথে পোস্ত মিশিয়ে রান্না করলে যেরকম রান্নার স্বাদ বাড়ে তেমনই খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আর সর্ষে বাটার সময় অল্প হলুদ গুঁড়ো দিলেও কিন্তু তেতো ভাব থাকে না। সর্ষে পোস্ত এখন সুন্দর বাটা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানের মাছ ভাজার বাড়তি সর্ষের তেল সরিয়ে এখানে শুধুমাত্র 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। এই তেল গরম করে দিয়ে দিয়েছি অল্প কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা, গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের মধ্যে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু উষ্ণ গরম জল। হালকা নাড়াচাড়া করে এরপর দিয়ে দিয়েছি সর্ষে পোস্তর পেস্ট। কখনো ডাইরেক্ট তেলের মধ্যে এরকম সর্ষের পেস্টটা দেবেন না, সবসময় এরকম অল্প জল দেওয়ার পর তারপরে সর্ষেটা দেবেন। এটাও কিন্তু আর একটা ট্রিক সর্ষে তেতো না হওয়ার। ডাইরেক্ট তেলে সর্ষের পেস্ট ঢেলে দিলে অনেক সময় তেতো হয়ে যায়। এইবার গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে সর্ষে পোস্তর পেস্টটাকে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন মতো অল্প একটু জল দিয়ে আবার মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে।
মশলা কষানো হয়ে গেলে এবার গ্রেভির জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ গ্লাস মতো উষ্ণ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা যেই একটু ফুটতে শুরু করবে তখনই ভেজে রাখা পার্শ্বে মাছগুলোকে একে একে দিয়ে দিতে হবে। মাছগুলোকে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিতে হবে। মাছগুলো একটু ফুটতে শুরু করলেই ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার ফ্রাইং প্যানে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম কম করে 5 থেকে 7 মিনিটের জন্য রান্নাটা হতে দিতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য রান্নাটা হওয়ার পর দেখতেই পাচ্ছেন ওপর থেকে তেল ভেসে উঠেছে, গ্রেভিও এখন অনেকটা ঘন হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। অনেকেরই সর্ষের আইটেম খেলে অ্যাসিডিটি বা বদহজম হয়, এই অল্প একটু পাতিলেবুর রস দিলে অ্যাসিডিটি হওয়ার টেন্ডেন্সি কিন্তু আর থাকে না এবং পাতিলেবু দেওয়ার জন্য রান্নার স্বাদও কিন্তু অনেকগুণ বেড়ে যায়। অনেকেই পাতিলেবুর পরিবর্তে আমশিও দেন। এবার অল্প একটু কুচনো ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা ভালো করে মিশিয়ে নিলেই পার্শ্বে মাছের সর্ষের ঝাল একদম রেডি। গরম ভাতের সাথে এবার এটাকে পরিবেশন করুন। আজকের রেসিপিতে আমি অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, আশা করছি আপনাদের সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে লাগবে। রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই করে ভিডিওটাকে একটা লাইক করার জন্য, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।